দক্ষিণী সিনেমার শক্তিশালী অভিনেতা রজনীকান্ত 71 বছর বয়সেও অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করে চলেছেন এই অভিনেতা। সম্প্রতি পরিচালক নেলসন দিলীপ কুমারের জেলার নামক একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে নতুন চমক হলো সিনেমাটিতে রজনীকান্তের সাথে যোগ দিয়েছেন আরেক দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। স্বাভাবিকভাবেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বেড়ে গেছে কয়েক গুণ। বিস্তারিত প্রতিবেদনে ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসার সফল সিনেমা উপহার দিয়েছেন। 71 বছর বয়সী এই অভিনেতা এখনও অভিনয়ের স্বরূপ। সম্প্রতি পরিচালক নেলসন দিলীপ কুমার তাকে নিয়ে নির্মাণ করছেন জেলার। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে হায়দ্রাবাদে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ চলছে। নতুন খবর হচ্ছে সিনেমাটিতে যুক্ত হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সিনেমাটিতে তামান্নার চরিত্র ছোট হলেও খুবই গুরুত্বপূর্ণ। সিনেমাটিতে তামান্না রজনীকান্তের সঙ্গে রোমান্স করবেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সংশ্লিষ্টরা। সান পিকচার্সের ব্যানারে নির্মিত হচ্ছে বড় বাজেটের এ সিনেমা। জানা গেছে ছবিটির শুটিংয়ের জন্য বড় পরিসরে সেট নির্মাণ করা হয়েছে। তামান্না ভাটিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা F3। এছাড়া বর্তমানে এই অভিনেত্রীর ঝুড়িতে আরও বেশ কয়েকটি সিনেমা রয়েছে। প্ল্যান এ, প্ল্যান বি, গুড থুন্ডা, সীতাকালাম, বোলচুরিয়া সহ বেশ কিছু সিনেমায় দেখা যাবে তাকে।